আসসালামু আলাইকুম। আজকে খুবই সিম্পল একটা কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আর কেকটা অনেকদিন আগের একটা অর্ডার ছিল, আর এমার্জেন্সি অর্ডার ছিল। আপুর লোকেশন যেহেতু আমাদের কাছে ছিল, তাই আমরা অর্ডারটা নেই। আর আপু বলছিলেন যে 10টার মধ্যে, রাত 10টার মধ্যে ডেলিভারি দিলেও হবে। যেহেতু ডেকোরেশনটা সিম্পল ছিল আর হচ্ছে ডেকোরেশন করতে বেশি সময় লাগেনি, তাই আমরা সন্ধ্যার মধ্যে ডেলিভারি কমপ্লিট করে ফেলি। আপনারা অনেকে ইনবক্সে মেসেজ দেন অথবা কমেন্ট করেন যে আমরা বেসিক ক্লাস করাই কি না, বা কেক ডেকোরেট করা বা কেক বানানো বেসিক যেটা সেটা শেখাই কি না। আমি কয়েকদিন আগে বেসিক ক্লাস নিয়েছিলাম লাইভে, প্রাইভেট গ্রুপে, ওইটা সেভ আছে। তো যারা আপনারা বেসিক ক্লাস করতে চান তারা প্লিজ ইনবক্সে কাইন্ডলি নক করবেন, আর আমরা সব ডিটেলস আপনাদের বলে দেব। ওখানে ভ্যানিলা চকলেট স্পঞ্জ কেক দেখানো হয়েছে, আর যাদের পাউন্ড কেকের সমস্যা ওখানে ভ্যানিলা পাউন্ড কেকও দেখানো হয়েছে। আর অনেকে অনেক জায়গা থেকে নক দিয়ে থাকেন কেকের জন্য। আসলে আমরা শুধু ঢাকা সিটির ভিতরে কেকগুলো ডেলিভারি করে থাকি। কেক যেহেতু একটা সেন্সিটিভ জিনিস, এটা বেশি দূরে ডেলিভারি করা যায় না, তাই ঢাকা সিটির ভিতরে যারা কেক নিতে চান শুধুমাত্র তারাই আমাদের ইনবক্স করবেন। এই তো কেকটার উপরে 3টা কালারের কম্বিনেশন করা ছিল, আর কালারের জন্য আমি এখানে ট্রান্সের অয়েল বেস পিঙ্ক, ব্লু আর পার্পল ইউজ করেছি। আপনারা রেডম্যানের সেমিজেল কালার ইউজ করতে পারেন, কেকের জন্য রেডম্যানের সেমিজেল কালারটা অনেক ভালো। আর এরপর আমি একটা রোজ নজেল দিয়ে কিছু কাঠ গোলাপ বা চেরি ব্লসম যাই বলেন না কেন, ওইরকম ফুল দিয়ে নিচ্ছি। আর ফুল দেওয়ার পর আসলে আমি পরে খেয়াল করি যে আপু যে লেখাটা লিখতে বলছিলেন কেকের উপর সেই লেখাটা অনেক বড় ছিল, কিন্তু আমি ফুল দেওয়ার পর দেখি যে ভেতরে আসলে তেমন একটা জায়গা নেই। লেখাটাও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, কিন্তু লেখার ভিডিওটা আসলে করা হয়নি, লেখার পরে ভিডিও করা হয়েছে। এই যে আমি এখানে দিয়ে দিছি রোজ নজল দিয়ে, আর এই নজলটার আসলে কোনো নাম্বার নেই। অনেকে নাম্বার জানতে চান রোজ নজলের, এই নজলটার কোনো নাম্বার নেই। আমি অনেক আগে দারাজ থেকে কিনছিলাম এই নজলটা। এখন কিছু হোয়াইট চকলেট গানাশ পাইপিং ব্যাগে ভরে ফুলের মাঝখানে দিয়ে নিচ্ছি। এরপরে কিছু হোয়াইট পার্ল দিয়ে কেকটা ডেকোরেট করে নেব। সবার কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এমন সুন্দর সুন্দর কেকের ভিডিও দেখার জন্য। আর যারা আমাদের কাছে কেক অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই 2 দিন আগে ইনবক্সে নক করবেন, আর কাস্টমাইজ কেক হলে অবশ্যই 3 থেকে 4 দিন আগে আমাদের নক করে জানিয়ে রাখবেন। আর এই কেকটা কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।